গুড মর্নিং বন্ধুরা আজকে শনিবার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত সাড়ে নটা বাজে দেখতে পাচ্ছেন আজকে অ্যাকচুয়ালি সকালবেলাতে সুইমিংয়ে যাই শরীরটা ভাল লাগছে না একটু সর্দি সর্দি টাইপের রয়েছে তাই জন্য ডিসাইড করলাম যে না দু একদিন এখন সাঁতারটাকে স্কেপ করি তাহলে হয়তো সর্দিটা থেমে যাবে ঠিক হয়ে যেতে পারে তো সেই জন্য সকালবেলাতে সাঁতারে যায়নি একটু তাড়াতাড়ি সময় পেয়ে গেছি সাড়ে নটার সময় চান হয়ে গেছে জাস্ট চান করে বেরোলাম এবার পুজো দিতে যাব যেহেতু শনিবার তো আমার একটু শিডিউলটা আজকের আলাদা শনিবার সকালবেলাতে আগে বড় বাবার পুজো দিয়ে তারপর বাকি আমার সব কিছু শুরু হবে খালি পেটে সকালবেলায় যে আমার কোলেস্ট্রল আর সুগারের ওষুধটা খাওয়ার রয়েছে সেটাও এখনও খাইনি ওটা পুজো দিয়ে আসার পরেই খাবো তো এরকমই চলে আমার শনিবারটা অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যারা আমার আগের ব্লগুলো দেখেছেন তো সাথে থাকুন যেরকম আমার সঙ্গে থাকেন সেরকমই আশা করবো আপনাদেরকে আজকে শনিবার অনেক কিছু করব তো সাথে থাকুন ফোনটা নিয়ে কোথায় পালিয়ে যাচ্ছে গো হ্যাঁ কি গো ফোন 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 দেখো হ্যালো বলো হ্যালো বলো তাড়াতাড়ি নিয়ে আয় টর্চ জ্বলছে ফোনেতে নিয়ে আয় নাহলে তোকে আজকে মারবো দেখ তুম করে মারবো কিরম করে মারবো দেখা কিরম করে মারবো দেখা দেখা কিরম করে মারি

ওইটাকে কামড়াবি কেন দাঁত শসুর করছে বোধ হয় আমার আঙুল কামড়া আয় আঙুল কামড়া আয় আঙুল কামড়া কিন্তু বেশি জোরে কামড়াবি না হ্যাঁ লাগে আঙুলটা তো আমার ছিঁড়েই যাবে আমি তোমায় বকিনি আমার লেগেছে তাই আমি আ বলেছি কামড়াও কামড়াও পড়ে যাবে অত ধারে কেউ বসে একটু মাঝখানের দিকে বসো এই যে এখানে একটা কিচমিচ রয়েছে এটা খেয়ে নাও এই যে কিচমিচ পরে আছে একটা এই যে খাও কিচমিসও খেয়ে নাও গুড বয় বাহ হারিয়ে গেছে নাকি হারিয়ে গেল কিচমিশটা না খেয়েছো নাই না আঙুল কামড়ালে কামড়াও ও খুব লেগেছে আস্তে আস্তে কামড়া ছোট বেবি অত জোরে কামড়ালে তো আমার ছাল চামড়া উঠে যাচ্ছে ছালই উঠিয়ে দিছিস কোথায় তুই আমার এখান তোবড়ে দিয়েছিস কামড়া উহ বাবা কি জোর কামড়াতে শিখেছিস কামড়া কামড়া কোথায় কামড়াবি হ্যাঁ করে আঙুল কামড়াবি সব ব্যাথা করে দিচ্ছিস তুই কামড়িয়ে ছোট বেবি ওরকম ভয়ঙ্কর কামড় তুই করতে শিখলি রে হ্যাঁ তোকে যে দু দুটো তিথার কিনে দিয়েছি আমরা কামড়াবার জন্য একটা কলা আবার একটা জিরাফ সেগুলো বাদ দিয়ে তুই কখনো আমার হাত কখনো মায়ের হাত সব কামড়ে বেরোচ্ছিস হ্যাঁ তো টিথারগুলো কোথায় গেল রে এনে এনে কামড়া তো কত দাঁতে জোর আছে কামড়া এটায় এটায় কামড়ালে কেউ চেঁচাবে না দেখ কামড় দে দেখ দেখ দে হ্যাঁ কামড়া কামড়া কত গায়ে জোর আছে

কুড়ি টাকার যে দইগুলো হয় না হ্যাঁ কুড়ি টাকার যে দইগুলো হয় আঠেরো টাকা ওই হ্যাঁ ওইটাই দিয়ে দে একশো তিন টাকা ওকে এই পুচকি এই ডিমটা ধর ওরকম না ওপরটা ধর হ্যাঁ ঠিক আছে এই এটাকে ওটা ঢুকিয়ে দে একশো তিন টাকা তো সব নিয়েছিস তো চল

এদিকে আসো আসো কিরকম খাওয়া দাওয়া হচ্ছে গো সারা নোংরা ঘেঁচে কাদার মধ্যে ঘুজে ঘুজে বলের সাইড দিয়ে কাটিয়ে চলে গিয়ে আর কতজন লাগবে রে তোকে খাওয়াতে দিদি এসেছে মা এসেছে ঠাম নিয়ে এসে চলে গিয়ে আবার আসছে বল কৌটো কাদা মাটি সব কিছু ইউজ হয়ে গেছে তাও খারছে না কালটি ঘটি সব লাতালাতি চলছে যা কাদায় নামি দিয়েছি ইয়ে বাবা এইবার কি হবে পুরো কাদা মাখা বিয়ে হয়ে গেছে পালাও 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 কাদা মাখি দিয়েছে ছোট বেবিকে যা কাদা মাখা বেবিদের কিন্তু কোনো ভ্যালু নেই সবাই তাড়িয়ে দেয় কাদা মাখা বেবিদের যা তোমায় কাদা মাখিয়ে দিয়েছে দিদি আর দেখো দিদি শুকনো জায়গায় দাঁড়িয়েছে কাদা মাখিয়ে ছেড়ে আবার ইয়ে বাবা পা তুলে রেখেছে পা নামালেই পায়ে কাদা লেগে যাবে

আগে শনিবার কিনেছিলাম এটা মনে আছে এই শনিবার পড়লাম এটাকে আজকে পড়লাম পড়ার পরে দেখছি যেটা একটু হাতটাকে জোরে নাড়ালে পরে খুলে কবজির থেকে বেরিয়ে চলে আসছে তো একটু রিস্ক হয়ে গেছে এটাকে পড়ে থাকা জোরে কিছু একটা হাত ফাত চালালে পরে এটা কবজির থেকে খুলে চলে যাচ্ছে তো যাই হোক আজকে শনিবারের ব্লগটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রোববার তখন খুব ভালো থাকবেন টাটা